খবর 24 ইনটু সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার দর্শক বন্ধুরা, খবর 24 ইনটু সাথে আপনাকে স্বাগত। সম্প্রতি সংসদে দ্বারকা এক্সপ্রেসওয়ে নির্মাণ সংক্রান্ত একটি সিএজি রিপোর্ট পেশ করা হয়েছিল, যা নিয়ে সরগোল পড়েছিল রাজনৈতিক মহলে। সেই রিপোর্টের চাঞ্চল্যকর দাবি করা ছিল, যাতে দুর্নীতির গন্ধ খুঁজে পেয়েছিল বিরোধীরা। আর সেই প্রেক্ষিতেই নিজের মন্ত্রকের আধিকারিকদের ওপর চটেছেন মন্ত্রী নীতিন গড়করি। 1 কিলোমিটার এক্সপ্রেসওয়ে তৈরি করতে 18.2 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। সেখানে প্রতি কিলোমিটার রাস্তা তৈরি করতে খরচ হয় 250.77 কোটি টাকা। সম্প্রতি প্রকাশিত সিএসজি রিপোর্টে দাবি করা হয়েছে, দিল্লি গুরুগ্রাম দ্বারকা এক্সপ্রেসওয়ে নির্মাণে বরাদ্দ অর্থের 14 গুণ বেশি টাকা খরচ করা হয়েছে। এই নিয়ে প্রশ্ন তুলেছিল কমপ্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। আর সেই প্রশ্নের জবাব দিতে গড়িমসি করায় আধিকারিকদের ওপরেই চটেছেন মন্ত্রী নীতিন গড়করি। সদ্য সংসদে পেশ হওয়া দ্বারকা এক্সপ্রেসওয়ে সংক্রান্ত সিএজি রিপোর্ট ঘিরে অস্বস্তিতে পড়েছেন গড়করি। রিপোর্ট অনুযায়ী 48 নম্বর জাতীয় সড়ককে যানজটমুক্ত করতে দিল্লি এবং গুরুগ্রামের মধ্যে 2017 সালে 14টি লেন বিশিষ্ট জাতীয় সড়ক নির্মাণের অনুমোদন দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক কমিটি। তবে যেখানে সেখানে 14টি লেন গড়ার কথা ছিল, সেখানে মাত্র 8টি লেন বিশিষ্ট এক্সপ্রেসওয়েই গড়ে তোলা হয়। পাশাপাশি বরাদ্দ অর্থের 14 গুণ বেশি টাকা খরচ করা হয়। সিএজি রিপোর্টে জানানো হয়েছে, 14টির জায়গায় কেন 8 লেনের এলিভেটেড এক্সপ্রেসওয়ে গড়ে তোলা হয়েছে তা নিয়ে কোনো যুক্তি মন্ত্রকের তরফে তুলে ধরা হয়নি। শুধু দ্বারকা এক্সপ্রেসওয়ে নয়, দেশের বিভিন্ন প্রান্তে জাতীয় সড়কের জন্য বরাদ্দ অর্থ আসলে খরচের মধ্যে পার্থক্য পড়েছে বলে জানানো হয়েছে সিএজি রিপোর্টে। এই আবহে সিএজি কেন সঠিক জবাব দেয়া হয়নি তা নিয়ে চটেছেন মন্ত্রী গড়করি। শীঘ্রই সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্তাকে এই নিয়ে পদক্ষেপ করতে বলেছেন গড়করি। নমস্কার দর্শক বন্ধুরা, খবর 24 ইনটু সাথে আপনাকে স্বাগত। মদ বিক্রি বাড়লে কোষাগার ভরে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলি। এই আবহে মদ বিক্রি বৃদ্ধির জন্য অনেক সময় অনেক পদক্ষেপ করা হয় বিভিন্ন রাজ্যে। মদের ওপর ধার্য শুল্ক সরকারের পকেট ভাড়ায়। এই আবহে পুজোর আগে মদ বিক্রি বাড়াতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। বাঙালির কাছে পুজো মানেই ঘুরতে যাওয়া বা ভালো মন্দ খাওয়া বা বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া। এই সব ক্ষেত্রেই একটু একটু করে গলা ভেজানোর অভ্যাস আছে অনেকেরই। আর উৎসবের মেজাজে বন্ধুদের সাথে উল্লাস করতে কে না চায়। তবে আচমকা রাতে যদি ইচ্ছে জাগে তখন উপায় নেই। তবে এবার থেকে উপায় থাকবে, মাঝরাতেও গিয়ে দোকান থেকে কিনে আনা যাবে মদ। উল্লেখ্য, বিশ্বের অন্যতম বড় মদের বাজার হলো ভারত, যেখানে প্রায় সব রাজ্যেই মদ বিক্রি থেকে সেই রাজ্যের সরকার মোটা অঙ্কের শুল্ক অর্জন করে। তবে পূজোর সময় পশ্চিমবঙ্গে থেকে ড্রাই ডে, অনেকেই আবার ওই সময় বাংলা ছেড়ে চলে যান ঘুরতে। এই আবহে একটি রাজ্য বাঙালি সুরাপ্রেমীদের জন্য সুখবর নিয়ে এসেছে। রিপোর্ট অনুযায়ী গোয়া সরকার সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে, পূজোর আগের সময় সারা রাত খোলা থাকবে বিশেষ কিছু মদের দোকান। এদিকে সেই সময় গোটা ভারতেই উৎসব চলে, শুধু বাংলা বহু রাজ্য থেকে অনেকেই ঘুরতে যায় বিভিন্ন জায়গায়। তারই মধ্যে গোয়া একটি অন্যতম জনপ্রিয় গন্তব্য। এই পরিস্থিতিতে সেই সুযোগ তুলে সরকারের পকেট ভরাতেই গোয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার গোয়া আবগারি শুল্ক বিধি জারি করায় গোয়া সরকার। এই নয়া নীতি অনুযায়ী বিমানবন্দরে লাইসেন্সপ্রাপ্ত যে মদের দোকানগুলি আছে সেগুলি 24 ঘন্টা খোলা থাকবে। উল্লেখ্য, সাম্প্রতিককালে গোয়ায় বিজেপি সরকার খোলা জায়গায় মদ খাওয়া নিয়ে কড়াকড়ি দেখিয়েছে। এই আবহে মনোহর আন্তর্জাতিক বিমানবন্দরে মদের দোকানগুলি অনুমতি দেওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। অপরদিকে কর্ণাটকের রাজ্য সরকার ভারতীয় তৈরি মদ ও বিয়ারের ওপর অতিরিক্ত আবগারি শুল্ক চাপিয়েছে সম্প্রতি। সেই থেকে রাজ্যে মদ বিক্রির গ্রাফ কিছুটা নিম্নমুখী হয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, গত জুলাই মাসে মুখ্যমন্ত্রী সিদামারাইয়া ভারতের তৈরি মদের ওপর অতিরিক্ত 20% আবগারি শুল্ক ধার্যের কথা ঘোষণা করেছিল। ব্যুরো রিপোর্ট, খবর 24/7।